নমস্কার, আজকে আমি একটা আপনাদের ফ্ল্যাট দেখাবো। এটা B14-তে, গ্রাউন্ড ফ্লোর, কল্যাণী B14 গ্রাউন্ড ফ্লোর। এটা একদম ফ্ল্যাটের যে বাইরের যে লুকটা সেটা আপনি দেখছেন। এটা ফ্ল্যাটের ভিতরে আমরা ঢুকে গেলাম। ফ্ল্যাটের ভিতরের এটা কালার করা হয়নি, এটা গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট, এটা কিন্তু কালার হয়নি এখনও। যারা নেবেন তারা যদি কালার করে নেন খুবই সুন্দর হয়ে যাবে। আর কালার করতে ভিতরে, যেহেতু এটা 700 স্কোয়ার ফিটের গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট, বাইরে আপনাকে কালার করতে হচ্ছে না, ভিতরেই কালার করবেন। পুট্টি করা রয়েছে আর প্রাইমার করা রয়েছে, তো পুট্টি প্রাইমার করা রয়েছে, এর উপরে যদি আপনি কালার চাপান বিশেষ কিছু খরচা হবে না। যদি মোটামুটি 50,000 টাকা খরচা করা হয়, ফ্ল্যাটের লুক একদমই চেঞ্জ হয়ে যাবে। তাছাড়াও শুধু কালারের পিছনে মোটামুটি ধরুন 20-30,000 টাকা কালারের পিছনে খরচা হবে, আর বাকি টাকাটা যদি আপনি আর অন্য কিছুর উপরে খরচা করেন, ফ্ল্যাটটা সত্যি খুব সুন্দর হয়ে যাবে। আর যেগুলো এখানে ফিক্সড রয়েছে, যেমন এই কিচেনের নিচেই দরজাগুলো দেখছেন, এগুলো তো ফিক্সড, তো এগুলো আর তো খোলা যাবে না, এগুলো কেউ খোলেও না, যেহেতু রিসেল ফ্ল্যাট এগুলো কেউ খুলবে না। যেরকম ওয়ার্ড্রপ করা রয়েছে, ওয়ার্ড্রপটা কেউ খুলবে না, যেগুলো আর কি মানে সেট করা রয়েছে সেগুলো কিন্তু খুলবে না। আর কিছু কিছু জায়গায় ফ্ল্যাট ইউজ করলে একটু ড্যামেজ হয়, এই যে একটা ইয়ে দেখছেন বাঙ্কার রয়েছে, এটাও রয়েছে। বাঙ্কারের কালারটা যদি চেঞ্জ করা যায়, ওপরে প্লাইউডের ওপরে স্টিকার লাগিয়ে দিলে এটা চকচকে হয়ে যাবে একদম। এগুলো খুব অল্প টাকার মধ্যে হয়ে যায়। এটা 2BHK ফ্ল্যাট, 700 স্কোয়ার ফিটের গ্রাউন্ড ফ্লোর। যাদের বয়স হয়েছে একটু এবং ওপরে থাকতে চান না এবং অল্প দামের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন যারা, তাদের জন্য এই ফ্ল্যাট খুবই উপযোগী। উপরে ওঠার জন্য অনেকের সমস্যা হয়, হাঁটুতে প্রবলেম, কোমরের প্রবলেম, ওপরে থাকতে চায় না, ওপরে দেখলে ভয় লাগে, অনেকের অনেক রকম ব্যাপার থাকে, তাদের জন্য গ্রাউন্ড ফ্লোর কিন্তু সব ঠিকঠাক। তো যাই হোক, ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি। এটা গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনি, যেহেতু গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনি, আপনি সাইড থেকে গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনিগুলো সাইডে কিন্তু ওই গ্যারেজগুলো থাকে, সব জায়গাতে এরকমই থাকে ম্যাক্সিমাম। তো এই ব্যালকনি এখানেও একটা গ্যারেজ রয়েছে, এটা পিছনেও আছে এবং সামনেও আছে ব্যালকনিটা। ফ্ল্যাটটা যেমনই হোক না কেন, দেখে মনে হচ্ছে অনেক জিনিসপত্র রয়েছে, তো একটু ভরা ভরা মনে হচ্ছে, ভরা ভরা রয়েছে। এবার জিনিস যদি অল্প থাকে সেক্ষেত্রে কিন্তু একদম পুরো ক্লিন মনে হয়। তো কালার করলে সত্যি একদম ঠিকঠাক হয়ে যাবে। এখানে একটা ওয়ালড্রপ আপনি দেখবেন, এই যে রয়েছে ওয়ালড্রপটা, কিন্তু এখান থেকে খোলার কোনো সিস্টেম নেই, এখানে ফিক্সড থাকবে। তো যেগুলো রয়েছে এর ওপরে, যেরকম প্লাইউডের ওপরে যে সানমাইকাটা লাগা রয়েছে, এগুলো যদি কালার চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিন্তু আলাদা একটা লুক চলে আসে। এগুলো করতে বিশেষ কিছু খরচা হয় না, আমি ওই জন্য 50,000 টাকা বললাম। 50,000 টাকা যদি খরচা করা যায় তাহলে কিন্তু একদম লুক একদমই চেঞ্জ হয়ে যাবে, আর এটা চেনা যাবে না। তো এই ফ্ল্যাটটার কাছাকাছি কী আছে আমি একটু বলে দিচ্ছি। এটা কল্যাণী B14। তো B14-র এই ফ্ল্যাটের একদম কাছে যেটা রয়েছে সেটা ডিমডেল কোয়েট স্কুল রয়েছে, কল্যাণী B14-তে। তাছাড়াও এটা নিয়ার পাবেন আপনি 14 নম্বর মার্কেট, একদম পাশেই রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত পার্ক। তাছাড়াও নিপনলা বাসস্ট্যান্ড আপনি পাবেন, বুদ্ধ পার্ক আপনি কাছে পেয়ে যাবেন, লেক পার্কটাও আপনি কাছে পাচ্ছেন, আর সেন্ট্রাল পার্কটাও কাছে পাবেন, বিশেষ কিছু দূর না, আপনি মোটামুটি দুই মিনিটেই আপনি পৌঁছে যাবেন সেন্ট্রাল পার্কে বাইকে। আর ঘোষপাড়া স্টেশনটাও আপনি এখান থেকে কাছে পাচ্ছেন, কল্যাণী JIS ইঞ্জিনিয়ারিং কলেজ, এখান থেকে কাছে পাবেন, মোটামুটি বাইকে 3-4 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। আর সেন্ট্রাল মডেল স্কুলও কাছে, মোটামুটি আপনি ধরুন বাইকে 2 মিনিট সেন্ট্রাল মডেল স্কুল কল্যাণী। তো কাছাকাছি আশেপাশে সমস্ত যে আপনার দরকারি যে জায়গাগুলো সেগুলো খুব কাছাকাছি আছে। আর এটা সামনে ঢুকে যে গ্যারেজটা, সেই গ্যারেজটা, এখানে কার পার্কিং তো রয়েছেই, তবে এটা যেহেতু সেলডিটের ফ্ল্যাট, এটা কার পার্কিং কিনে নিতে হয়, বাইক পার্কিংটা আপনি ফ্রিতেই পাবেন, এটা বাইরের পরিবেশে। এবার যারা বাইরে কার রাখতে চান এমনি তারা রাখতেও পারেন, আশেপাশে অনেক জায়গা এমনিতেই রয়েছে। কম দামের মধ্যে একটা ফ্ল্যাট রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, যাদের মোটামুটি পছন্দ হবে।
অবশ্যই কল করবেন, আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে, আর বাকি আরও ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে দেবো। এই যে পার্কটা দেখছেন, এটা ঈশ্বরচন্দ্র গুপ্ত পার্ক, এটা পাশেই রয়েছে। ওকে, ধন্যবাদ, কল করবেন।